আজকাল আমাদের দেশে বেশিরভাগ বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। আমরা অনেকে নিত্যদিনের ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডার ছাড়া জীবন কাটানোর কথা ভাবতেই পারি না। গ্রাম অঞ্চল বা যেসব এলাকায় এখনো সাপ্লাইয়ের গ্যাস পৌঁছায়নি, সেসব এলাকায় ন্যূনতম প্রতিটা ঘরে একটি করে গ্যাস সিলিন্ডার দেখা যায়। এছাড়াও যাদের সাপ্লাইয়ের গ্যাস রয়েছে, তারা ব্যাকআপের জন্য অনেক সময় গ্যাস সিলিন্ডার রেখে দেন। গ্যাস সিলিন্ডারের ব্যাপক মাত্রার ব্যবহার এবং কয়েক সপ্তাহ আগে অনেকগুলো প্রাণ কেড়ে নেওয়ার মতো ভয়াবহ ঘটনাটির মতো নানা রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি হওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি নিত্যদিনের গ্যাস সিলিন্ডার ব্যবহার সম্পর্কে একটি পরিপূর্ণ নিরাপত্তা গাইডলাইন আপনাদের জন্য উপস্থাপন করব। বিভিন্ন কারণে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকে, এটি আমাদের কাছে বিরল কিছু নয়, এমনকি এটি আমাদের কল্পনার চেয়েও বেশি ঘটে। তো চলুন আমরা প্রথমেই দেখে নিই গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে বিশেষ কোনো ইকুইপমেন্ট ছাড়া ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা গ্যাস সিলিন্ডারের অগ্নিকাণ্ড নির্বাপন করতে পারি। আমরা প্রথমেই দেখব বালতি দিয়ে কিভাবে সহজে গ্যাস সিলিন্ডারের অগ্নিকাণ্ড নির্বাপন করা যায়। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে বালতি দিয়ে গ্যাসের অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য বালতি একটু দ্রুততার সহিত গ্যাস সিলিন্ডারের উপরে প্রয়োগ করতে হবে, যাতে বাতাসে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় এবং আগুনটি নিভে যায়। এখন আমরা দেখাবো বস্তা বা কম্বল দিয়ে কিভাবে এলপি গ্যাস সিলিন্ডারের অগ্নিকাণ্ড নির্বাপন করতে হয়। এর জন্য প্রথমে আমাদের বস্তা বা কম্বলটি ভিজে নিতে হবে এবং ঠিক এইভাবে গ্যাস সিলিন্ডারটি বস্তা বা কম্বল দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে অক্সিজেনের স্বল্পতার কারণে আগুনটি নিভে যায়। বাতাসে অক্সিজেনের পরিমাণ 15%-এর নিচে আসলে আগুন এমনিতেই নেভে যায়, তাই আমাদের এমনভাবে বস্তা বা কম্বল প্রয়োগ করতে হবে যাতে বাতাসে অক্সিজেনের পরিমাণ 15%-এর নিচে আসে এবং আগুন নিভে যায়। সর্বশেষ যে পদ্ধতিটি দেখানো হবে সেটি হচ্ছে কোনো বস্তা বা কম্বল বা বালতি ছাড়া সহজে হাত দিয়ে কীভাবে আগুন নেভানো যায়। এতক্ষণ আমরা দেখালাম কিভাবে সহজে গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন করা যায়। এখন আমরা জানব আমরা কিভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে দুর্ঘটনা কমিয়ে আনতে পারি। গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধে করণীয়। ঠান্ডা ও আবাদ বাতাস চলাচল করে এরূপ স্থানে সিলিন্ডার সংরক্ষণ করুন। ব্যবহার শেষে সিলিন্ডার বাল্বের মুখের সেফটি ক্যাপ আটকে রাখুন। রান্না শেষে প্রথমে চুলা, তারপর সিলিন্ডার সংযোগ বন্ধ করুন। গ্যাসের গন্ধ পেলে সাথে সাথে লাইট, ইলেকট্রিক সামগ্রী বন্ধ রেখে ঘরের জানালা খুলে দিন, যাতে সহজে বাতাস চলাচল করতে পারে। খোলা আগুন দিয়ে নয়, সাবানের ফেনা দিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ পরীক্ষা করুন। এবং গ্যাস সিলিন্ডার কেনার সময় অবশ্যই আমাদের ভালো মানের গ্যাস সিলিন্ডার কিনতে হবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ডিসপ্লে ভিডিওগুলো এনজয় করতে পারেন। ধন্যবাদ।